ঘড়ির কাঁটা ঢুকে পড়েছে সকাল 11টার ঘরে, তাই তো 92.7 BFM এ যথারীতি হাজির হয়ে গেলাম আমি সুমন্ত নিয়ে হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে তোমরা সকলে জানো যে আমার সঙ্গে হাজির থাকেন বিশিষ্ট ENT স্পেশালিস্ট ডক্টর তুষার কান্তি ঘোষ। আজকে যে বিষয়টা নিয়ে ডক্টর ঘোষ আমরা কথা বলবো, মানে আমি আপনার কাছে জেনে নেব সকলের হয়ে, সেটা হচ্ছে যে এই যে আমাদের সর্দি হয়, এই সর্দিটা কিভাবে হয়, মানে এই প্রশ্নটা কিন্তু আমার কাছে অনেকেই করেছেন যে তুমি যেহেতু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো তো এটা জেনে নিলে ভালো হয় যে সর্দিটা কিভাবে হয়, এটা কি আমাদের শরীরে যে জল থাকে আমরা যে জল খাই নাকি কিভাবে হয়, এইটা যদি ডাক্তারবাবু জানান তাহলে আমরা খানিকটা হয়তো সর্দি যাতে না হয় সেটা আটকাতে পারি। তো এইটা একটা অদ্ভুত প্রশ্ন আমার কাছে এসছে, বেশ কয়েকজন করেছেন, তো সেই প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম, আপনি যদি বলেন আমাদের। দেখুন, সর্দি ব্যাপারটা একটু ডিফারেন্ট, মানে আপনি যদি নিঃশ্বাস নেন, যদি নাকে এয়ার যায় তখন কিন্তু কম হয়, কিন্তু ভেতরে যেসব জিনিসগুলো আপনার আছে স্ট্রাকচারগুলো সেগুলো যে ইনফ্লামেশন মানে প্রদাহ বলি, সেগুলো যদি তখন কিছু কিছু রিয়াকশন শুরু হয়ে যায় বডিতে, তখন সিক্রেশন তৈরি হয়। আমাদের যে কোনো আপনি যদি একটা কেটে যায় দেখবেন একটা সিক্রেশন তৈরি হয়, টিস্যু ফ্লুইড মানে ডেভেলপ করতে থাকে, যে কোনো ভাবে ইরিটেশন, যে কোনো ইরিটেশন, যে কোনো ইনফ্লামেশন, যে কোনো অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন হওয়া মানেও বেসিক্যালি একটা নাকের প্যাসেজটা ক্লিয়ার নয়, তারপরে অল টাইম একটা সিক্রেশন তৈরি হওয়া, সেগুলোই সর্দির ফর্মে আসে। এবার সেটা যদি ভাইরাল ইনফেকশন হয় সেখানে হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেই রকম হবে, এনি ওয়েতে কোনো অ্যান্টিজেন অ্যান্টিজেন রিয়াকশন মানে কোনো অ্যালার্জি রিয়াকশন হলে হবে, এনি ওয়েতে আপনি যদি নাকের যে সিক্রেসেটরি গ্ল্যান্ডগুলোকে, যে স্কিনের ভেতরে যেসব গ্ল্যান্ডগুলোকে যদি ইরিটেট করেন বা যদি তারা ইরিটেটেড হয়, তারা যে সিক্রেশনটা বার করবে সেটাই হচ্ছে আপনার সর্দির আকারে ফর্মে আসবে। এবার যদি কখনো অ্যালার্জির জল পড়ে তখন জলের পাতলা মতো হয়, যদি কোনো স্ট্যাগনেন্ট হয় মানে অনেকদিন ধরে থেকে যায় তখন ঠিক সিক্রেশন হয়, মোটা সিক্রেশন, ইনফেক্টেড হয়ে গেলে আরো পাকা সিক্রেশন আসে, কখনো কোনো সাইনাস ক্যাভিটির মধ্যে সর্দি জমে থাকে অনেকদিন ধরে, সেগুলো আবার ডিফারেন্ট ওইতে পাকা পাকা কফ আকারে আসে, সেটাও কিন্তু সেই ইনফ্লামেশন, সাইনাস ক্যাভিটির মধ্যে সেগুলো আবার পাকা পাকা কফ আকারে বাইরে বেরিয়ে আসে। তো ডিফারেন্ট কারণে ডিফারেন্ট ভাবে এই যে সিক্রেশন চলতে থাকে এটাই সর্দির আকারে আসে, আমরা এটাকেই বলি সর্দি হয়েছে। বেশ, তো এইটা যখন জানা গেল তার মানে আমরা যদি আমাদের যে শ্বাস প্রশ্বাস যেটা আমরা নিচ্ছি আমাদের বেঁচে থাকার জন্য, তো সেক্ষেত্রে সেই প্যাসেজগুলো যদি আমরা যতটা সম্ভব ক্লিয়ার রাখতে পারি তাহলে কি এটার হাত থেকে অনেকটা মুক্তি লাভ করা যায়, মানে সর্দি হওয়ার থেকে, কিংবা ধরুন ভাইরাস অ্যাটাক বা ব্যাকটেরিয়াল অ্যাটাক এগুলো যদি হয় সেগুলোর থেকে কিভাবে আমরা প্রিভেন্ট করবো, মানে সর্দি হওয়া আটকাবো কিভাবে যাতে সেটা আর বিরাট মানে মারাত্মক আকার ধারণ না করতে পারে, সেটা যদি আমাদের বলেন। দেখো, সর্দি হওয়াটা আটকাতে অবশ্যই আপনি যেটা বলছেন নাকটা পরিষ্কার রাখা, ডেফিনেটলি যাদের ডেভিড নেজাল সিস্টেম আছে, যে বাচ্চাদের অ্যাডমিট বড় আছে বা যে কোনো কারণে নাক বন্ধ থাকে তাদের তো সর্দি হয়, যাদের কন্টিনিউয়াস সর্দি হয়, পলিপ হয়ে গেছে নাকের ভিতরে, নাকের ভিতরে মানে পলিপ বলতে সর্দির পারমানেন্ট ফর্ম আর কি, পাতলা সর্দি, তারপরে সেটা ঠিক সর্দি, ঘন সর্দি, আর সেটা ঝাললেও বেরোবে না, তখন সেটাকে আমরা পলিপ বলি, সেই পলিপ থেকে পলিপটা নাকের ভিতরে থাকলে সিক্রেশন ডেভেলপ করতে থাকে, কন্টিনিউয়াস সর্দির আকারে ফর্মে বেরিয়ে আসে। তো সেগুলো তো সুতরাং আমাদের যে কোনো কারণে আমরা বলি যে অনুলম বিলম্বও যেটা একটা ফ্যাক্টর, অনুলম বিলম্ব করিও আমরা অপারেশনের পরেও অনুলম বিলম্ব করতে বলি, তার আগেও অনেকে অনুলম বিলম্ব করে বলে, সেটাও গুড এফেক্ট। কারণ হচ্ছে কি, আপনি যখন দেখবেন এমনি নিঃশ্বাস নিচ্ছেন তখন কিন্তু চলে যাচ্ছে, আপনি নিজেও জানেন না আপনার একটা দিক বন্ধ আছে, এবার আপনি এক নাক বন্ধ করে অন্যদিকে টেনে দেখুন অবস্ট্রাকশন আছে, আচ্ছা অন্য নাকটা বন্ধ করে, তার মানে আপনি যখন নাকটা বন্ধ থাকে অথচ বুঝতে পারেন না তার মানে একটা দিকে কিন্তু সর্দি জমে আছে, আপনি নাকটা অল্টারনেট টেনে টেনে সেটা কিন্তু ক্লিয়ার করা যায় এবং এয়ার পাস করিয়ে যায়, ভালো করে যদি এয়ার পাস করাতে পারেন আপনি তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকে। এবার এয়ার পাস করতে গেলে আপনার নাকটা ক্লিয়ার থাকবে, যাদের ক্লিয়ার নাক থাকে, পরিষ্কার নাক, ডেভিড নেজাল সেপ্টাম নেই বা নাকের পলিপ নেই, সাইনুসাইটিস হবে না বা নাকের পিছনে গ্ল্যান্ড অ্যাডিনাল গ্ল্যান্ড নেই, তাদের সর্দি কাশিও কম হয়, অ্যালার্জিও নেই, তাহলে সর্দি কাশিও কম হয়। তো অনেকে সর্দি কাশি হওয়া মানে অ্যালার্জি বলে ভেবে ফেলে, কিন্তু সর্দি কাশির অনেকের টেন্ডেন্সি নাকের ভেতরে হাড় বাঁকা থাকে,
নাকের ভেতরে মাংস বড় হয়, টার্বিনেট বড় থাকে, বিভিন্ন কারণে সর্দি কাশির টেন্ডেন্সি হতে থাকে। বেশ, তো এটা আমরা জানলাম যে তার মানে ওই প্রাণায়াম বা অনুলোম বিলোম এই দুটো যদি আমরা অভ্যেস করতে পারি তাহলে আমার মনে হয় যারা যোগ ব্যায়াম করেন তারা বা করান তাদের কাছে অনুলোম বিলোমটা শিখে নেওয়া দরকার, বা প্রাণায়ামটা আমরা অনেকেই জানি কিন্তু সঠিক পদ্ধতিতে করি না, সেগুলো জানলে অনেকটাই আমরা সুস্থ থাকতে পারি। এবং একটা পয়েন্ট আপনাকে এই সময় অ্যাড করে দিতে চাই, বলুন। আপনারা দেখবেন আমরা যে অপারেশন করি নাকের অপারেশন, তারপরেও কিন্তু আমরা ওইটা পরিষ্কার করতে পারি, এমনকি বাচ্চাদের যে অ্যাডিনোয়েড অপারেশন করি তারপরেও আমরা বলি অনুলোম বিলোম করে, এয়ার ফ্রি করতে, সার্জারি পরেও পরিষ্কার রাখতে, এই যে জল দিয়ে আপনি ওয়াশের কথা বলেন, আমরা কিন্তু যে কোনো নাকের সার্জারি পরে কন্টিনিউয়াস কিন্তু যে কোনো ডাক্তার বই ভালো করে ওয়াশ করতে পারেন। কারণ হচ্ছে কি, ওয়াশ করলে মেইন কি হয়, ক্লিনিং হয়, পরিষ্কার হয়, তার মানে আপনার এরেশন যাতে এয়ারটা ফ্রি ফ্লো হয় নাকের ভেতর দিয়ে, সেটাই প্রধান আমাদের কাম্য থাকে। যদি আপনি এয়ার ফ্রি করাতে পারেন তাহলে সব রকম প্রবলেম সলভ হয়ে যাবে। তার মানে এয়ার ফ্রি হলে আপনার নাক স্ট্যাগনেশন হবে না, বন্ধ হবে না, তারপরে বন্ধ না হলে ইনফ্লুয়েঞ্জা হওয়ার চান্স কমে যাবে, তারপরে সর্দি কাশিও চান্স কমে যাবে, নাক ভালো থাকবে, ভবিষ্যতে যে রেকারেন্স বলি সেটা যদি আপনি কন্টিনিউয়াস করছে যদি ক্লিন করতে থাকেন তাহলে সেটার চান্স কমে যায়। কিন্তু প্রত্যেক জায়গায় যদি আপনার ওয়াটার রিচ করবে বা অন্যান্য ওষুধপত্র রিচ করবে, তো সেটা অবশ্যই এটা ইফেক্টিভ যে জল দিয়ে মানে পরিষ্কার ইসবজন গরম জলে নাকটা ধুয়ে রাখা পোষা, এটা মোস্ট ইফেক্টিভ। আমরা জানতে পারলাম এটাতে আমাদের অনেকটাই সুবিধে হবে, কারণ সর্দি তে আমরা অনেকেই ভুগছি, সর্দি মারাত্মক জিনিস এবং তাতে কথা বলা আরও নানান সমস্যা হয় এবং সকলের সমক্ষে হাজির হয়ে এরকম একটা পরিস্থিতিতে বড় কষ্টদায়ক ব্যাপার। কিন্তু প্রশ্ন থেকে গেল মনের মধ্যে, সেসব নিয়ে ফিরছি। কান্তাগুপ 92.7 BFM সুমন্তর সঙ্গে শুনছি LK2 অনুষ্ঠান, সঙ্গে আছেন বিশিষ্ট ENT সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ।